সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। সারা পৃথিবী জুড়ে যে বৈশ্বিক মহামারী চলছে, এই বৈশ্বিক মহামারীর কারণে আমাদের দেশের যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের অপূরণীয় এক ক্ষতি সাধিত হচ্ছে। এই ক্ষতিটাকে কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আজকে আমার এই অনলাইন ক্লাসের আয়োজন। সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের দু একটা টপিক সম্পর্কে কিছু আলোচনা করব। সবাই নিশ্চয়ই মনোযোগ সহকারে বিষয়টা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক কি। ব্যাংক শব্দটা, ব্যাংক শব্দের যে আবেদনিক অর্থ, সেই আবেদনিক অর্থ পর্যালোচনা করলে আমরা যে বিষয়গুলো দেখি, ব্যাংক শব্দের অর্থ হচ্ছে স্তূপকৃত কোনো বস্তু, কোষাগার, খ্যাতের আল, নদীর তীর, তারপর হচ্ছে লম্বা টুল বা বেঞ্চ, এই সকল বিষয়। মূলত ইতিহাস থেকে যে তথ্যগুলো পাওয়া যায়, আগে এক সময় যারা ব্যাংকিং বা অর্থের ব্যবসা করত তারা একটা লম্বা বেঞ্চে বসে তাদের এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত। এই জন্য ধারণা করা হয় যে ব্যাংক শব্দটা কয়েকটা লেটিন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি, যেমন ব্যাংকো, ব্যাংক, ব্যাংকার্স, ব্যাংকিউ, এই শব্দগুলো থেকে মূলত ব্যাংক শব্দের উৎপত্তি বলে ধারণা করা হয়। ব্যাংক, ব্যাংক ব্যবস্থার যে ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি যে মধ্যযুগের যে অর্থনীতিবিদ, এই অর্থনীতিবিদরা ইতালিতে, ইতালির ল্যাম্বাস্টেডে এক শ্রেণীর লোক একটা লম্বা বেঞ্চে তাদের অর্থ জমা রাখত এবং সেই অর্থ ধার দেওয়া, এই বেঞ্চে বসে তাদের এই অর্থ ধার দেওয়া বা অর্থের ব্যবসা পরিচালনা করত। এবং এরপরে আমরা যে ব্যাংক ব্যবস্থার ইতিহাস দেখি যে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার কিছু অর্থের ব্যবসায়ীরাও এভাবেই ব্যাংক, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত। আর এ থেকেই মূলত ব্যাংক শব্দের উৎপত্তি। এখন যদি আমরা ব্যাংক কাকে বলে সেই সংজ্ঞা দিতে যাই, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং সেই অর্থ বিনিয়োগ করে, নির্দিষ্ট সময়ান্তরে অথবা চাহিদা মাত্র সঞ্চয়কারীকে সেই অর্থ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ এমন যে প্রতিষ্ঠান, এটাকে আমরা ব্যাংক বলতে পারি। আমি আবার ব্যাংক কাকে বলে সেটা যদি একটু বলি, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের জন্য সেগুলো বিনিয়োগ করে, চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তরে সেগুলো সঞ্চয়কারীকে ফেরত দিতে বাধ্য থাকে। এই ধরনের যে প্রতিষ্ঠান সমাজে প্রচলিত আছে, দেশে প্রচলিত আছে, এই প্রচলিত প্রতিষ্ঠানগুলোকে আমরা ব্যাংক বলতে পারি। তাহলে আমরা যে এই ব্যাংকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা ব্যাংকের একটা বৈশিষ্ট্য খুঁজে পাই। কিরকম বৈশিষ্ট্য? ব্যাংক আমানত সংগ্রহ করে। তার মানে ব্যাংকের একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যাংক কি করবে? আমানত সংগ্রহ করবে। কৃষির বিনিময়ে? সুদের বিনিময়ে। তাহলে ব্যাংকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যাংক কি করে? আমানতের বিপরীতে সুদ প্রদান করে।
তৃতীয়ত হচ্ছে ব্যাংক মুনাফা অর্জনের জন্য সেগুলো বিনিয়োগ করবে, তার মানে ব্যাংক সেগুলো আরেকটু বেশি সুদে অন্য মানুষের কাছে সেগুলোকে ঋণ হিসাবে প্রদান করবে। তারপর হচ্ছে যারা সঞ্চয়কারী আছে তারা যখন এই অর্থ ব্যাংকের নিকট নিতে চাবে তাদেরকে সেই অর্থ ফেরত দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংক এগুলো নিরাপত্তা বিধান করবে, আমি যখন ব্যাংকে আমার কোনো টাকা জমা রাখব সেগুলো ব্যাংক নিরাপত্তা দিবে। তারপর হচ্ছে ব্যাংক আর্থিক কার্যবলে আর্থিক বিভিন্ন ধরনের কার্যবলে সম্পাদন করে, তাহলে তাহলে আমরা ব্যাংকের যে ব্যাংক কাকে বলে সেই ব্যাংক কাকে বলে এবং ব্যাংকের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। আমি আবার একটু ব্যাংক কাকে বলে সেই সংজ্ঞাটা আবার একটু বলবো, একটু খেয়াল করে শুনবো, এটা থেকে আমরা ব্যাংকের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছি। কি ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা সুদের বিনিময়ে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, মুনাফা অর্জনের নিমিত্তে সেগুলো বিনিয়োগ করে, নির্দিষ্ট সময়ান্তরে অথবা চাহিদা মাত্র সঞ্চয়কারীকে সেগুলো ফেরত দিতে বাধ্য থাকে। এই ধরনের যে আর্থিক প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক বলতে পারি। তারপর হচ্ছে আমরা আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করবো, সেই টপিক্সটা হচ্ছে বিনিময় পথ আর কি। প্রাচীনকালে মানুষের চাহিদা ছিল খুবই সীমিত, মানুষ নিজেদের প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী, নিজেদের যেগুলো প্রয়োজন হতো সেগুলো মানুষ উৎপাদন করত, এর বাইরে মানুষ উৎপাদন করত না। যখন মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং মানুষ সমাজবদ্ধভাবে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করতে শুরু করে, তখন থেকে মানুষ তার চাহিদার সবটা নিজে উৎপাদন করতে পারে না। এর ফলশ্রুতিতে একজন মানুষ যে পণ্য বেশি উৎপাদন করত সেই পণ্যের বিনিময়ে তার যে ঘাটতি পণ্য আছে যেগুলো তার প্রয়োজন সেগুলো অন্যের কাছ থেকে আদান প্রদান করত। এই যে একটা দ্রব্যের বিনিময়ে একজন ব্যক্তি অন্য কারো কাছ থেকে তার যে দ্রব্যটা নাই সেই দ্রব্যটা বিনিময় করত বা আদান প্রদান করত, এটাকেই আমরা বলি বিনিময় পথ। তার মানে হচ্ছে বিনিময় পথ হচ্ছে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের আদান প্রদান। যখন মানুষ সমাজবদ্ধভাবে বাস করে তখন তার যে চাহিদা সেই চাহিদা মাফিক পণ্য তার একার পক্ষে উৎপাদন করা সম্ভব হয়নি বা সম্ভব ছিল না। এখন যে পণ্য সে উৎপাদন করতে পারতো না কিন্তু তার সেটা প্রয়োজন, সেই পণ্য